আমার পুত্র আর কন্যা মামার বাড়িতে নাকি রোস্ট না খাইয়া যাবেই না। আমি বললাম যে বাসায় তো মুরগি আছে, পোলাওর চাল আছে, ওই জায়গায় গিয়ে বানাই দেবেন না, তারা মামার বাড়ি থেকে রোস্ট পোলাও খেয়ে তারপরে মামার বাড়ি থেকে বিদায় হবে। কি আর করা, তাদের জন্য রোস্ট আর পোলাও রান্না করা হচ্ছে। মানে আগে মুরগি আনা ছিল, সেগুলো বড় বড় করে পিস করে নিয়েছিলাম, তারপরে জাস্ট হলুদ আর দেই নাই, শুধুমাত্র লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের ঘরে পাতার টক দই, দইটা খুবই টেস্টি হয়েছিল, মানে কোনো ধরনের চিনি দেওয়া হয় নাই, মানে একদম চিনি ছাড়া, খুবই ভালো লাগছিল খাইতে। আর একটু ভালো করে জাল দেওয়া হয়েছিল, দেখে চাকা চাকা হয়েছে, খুবই টেস্টি। মাংসগুলো ভেজে নিছি, ওই জায়গায় আর একটু তেল বেশি করে দিছি, মানে রোস্টের মধ্যে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। আর যা হাতের কাছে যে মশলা ছিল সেইগুলাই গোটা গোটা দিয়ে দিছি, মানে কোনো বাড়তি কোনো মশলা না, জাস্ট ওই এলাচ, দারচিনি, তেজপাতা এগুলাই। আর বেশি করে পেঁয়াজ দিছি যেন গ্রেভিটা একটুখানি বেশি হয়, পেঁয়াজ আর রসুন। এই জায়গায় আসলে ব্লেন্ডার নাই তো, মানে ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন মানে ব্লেন্ড করা হয় না, নিরামিষ ব্লেন্ডার, সেজন্য এগুলা আমি নিজেই বেটে নিছি, মানে হালকা করে। আর মনে হয় যে বিদেশি পেঁয়াজ সেগুলো এমনিতেই হচ্ছে গলে যায়, সেজন্য আর বেশি একটা টেনশন নাই। যাই হোক, পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে টক দই দিয়ে দিছি। দইটা ফেটাই দিলেও হইতো, কিন্তু আমি আর ফেটাই দিলাম না, চামচ দিয়ে এমনভাবে ঘুটছি যে এটা এই জায়গায় ফেটে গেছে আর কি। মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাংসগুলো, এগুলো এখন ভালোভাবে কষাই নিব। মানে জানি না অন্যরা কীভাবে রান্না করে রোস্ট, আমি আসলে এভাবেই রান্না করি। আর এই যে পোলাওর চাল ভিজিয়ে রাখছে, আমি রোস্ট রান্না করতেছি আর ওই পাশে মা পোলাও রান্না করবে। রোস্টের মধ্যে আদা দিয়ে দিলাম, আটাটা দিয়েও তারপর কিছুক্ষণ আরও বুনে নিছি। আর এদিকে এই যে মা পোলাওর জন্য তেল দিয়ে দিছে, মা আবার অন্যরকমভাবে পোলাও রান্না করে, মানে তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেয়। আর আমাদের বাড়িতে আসলে মা নিরামিষ খায় আর সবাই হচ্ছে আমিষ খায়, তার জন্য পোলাওটা হচ্ছে নিরামিষ করা হচ্ছে যেন মা খাইতে পারে, সেজন্য এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয় নাই, আদার অল্প একটুখানি বাটা দেওয়া হয়েছে আর কি। জাস্ট ওই মশলা, গোটা মশলা দিয়ে ফোড়ন দিয়ে তারপর জল, মানে আদা দিয়ে তারপর জলগুলো দিয়ে দিয়ে দেয়, তারপর হচ্ছে চালগুলো দিয়ে দেয়। এদিকে আমার মাংস কষানোটা প্রায় শেষ হয়ে আসছে, এখন এটার মধ্যে জল দিয়ে দিব। আজকে আমাদের জন্য শুধু মানে রোস্ট আর পোলাও, আর মার জন্য নিরামিষ তরকারি বড়া এগুলো আছে। যেহেতু এই জায়গায় শুধু রোস্ট, তাই আজকে রোস্টটা অত বেশি একটা মানে ভুনা বোনা করবো না, মানে অল্প একটুখানি ঝোল টাইপের রাখবো। মা এদিকে জলের মধ্যে পোলাওর চাল দিয়ে দিচ্ছে, আর আমি যেহেতু টক দই দিয়েছিলাম সেজন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ, সেই সাথে একদম লাস্টে অল্প একটুখানি জিরার গুঁড়া আর অল্প একটুখানি ওই গরম মশলার গুঁড়া দিয়ে নামায় নিছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খুবই টেস্ট হয়েছে। একটুখানি টক টক ছিল কিন্তু মানে অন্যরকম একটা টেস্ট, মানে অন্য মশলা টশলা দিইনি তো, যদি একটুখানি ওই টমেটোর পিউরি থাকতো বা কেচাপ থাকতো তাহলে আরেকটু টেস্ট হইতো। যাই হোক, ওগুলা ছাড়াও অনেক টেস্ট হয়েছে, বাচ্চারা খেয়ে খুবই খুশি, মানে তাদের আশা পূরণ হয়েছে, এবং তারা দুপুরে খাইছে, রাতে খাইছে, ইভেন সকালবেলাও খাইছে। ওরা খুশি, আমরাও খুশি। টাটা।